আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো আমি গত ক্লাসের ন্যায় সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের উপর আরেকটি ক্লাস নিব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তা এই বাংলা প্রথম পত্র বিষয়ের অধ্যায় হলো প্রথম অধ্যায়ের। আজকের এই প্রথম অধ্যায়ের উপর যে ক্লাসটি নিচ্ছি তার শিখনপুণ হলো পাঠ পরিচিতি সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দ তৈরি করতে পারবে। তো আজকের এই পাঠের বিষয় হলো প্রথম অধ্যায় কাবুলিওয়ালা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু এটা একটা বড় অধ্যায়, এখানে আমাদের কয়েকটি ক্লাস নিতে হচ্ছে। একটি দুটি ক্লাস সেটা শেষ হবে না, কারণ শব্দ তো আছে, পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, তারপরে রিডিং পড়া রয়েছে। এগুলি মোট শেষ করতে 4-5টা ক্লাস লেগে যাওয়ার কথা। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফ শিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগেও আমরা এই কাবুলিওয়ালার উপর দুটি ক্লাস নিয়েছি। তো দুটি ক্লাস নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে যে আজকের যেই পড়াটা, সেশনটা, পাঠ শুরু হলো, সেটা হলো পাঠ্যবইয়ের পৃষ্ঠা থেকে একদম নিচের লাইনটা থেকে শুরু করলাম আমরা। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফ শিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটা নতুন শব্দ তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে বলা হচ্ছে যে রহমতকে দুজন পাহারাওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে, তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত, মানে প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিছুটা ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমত তাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। মানে এই বিষয়টা নিয়ে যে কিছু টাকা রহমতের কাছে পাবে, সেই পাওনা টাকাটা নিয়া সে কি করতেছে, অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমত তাহাকে কি বলল, একটা ছুরি বসাইয়া দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে, এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। তাহলে কে গালি দিতেছে, রহমত। কাকে গালি দিচ্ছে, সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে, এমন সময় এই কাবুলিওয়ালা
ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। ব্যাপারটা কি? মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? ঠিক আছে, রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহলে এখানে কি বোঝা গেল? যে রহমত তার কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচ্চা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিল। এই ছুরি বসাইয়া দেওয়ার পরে রহমত আবার কি বলছে, সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছিল। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে একটা কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসরের জন্য রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার বলিয়া গেলাম, কত বৎসর কাটিয়া গেল আমার ঘরে, আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইছি। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যুত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খুকিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সেই রহমতের মনের আবেগ কিছুটা প্রকাশ পাচ্ছে এবং রহমত যে কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলখানায় সময় কাটিয়েছিল, সেই জন্য সেই জেল থেকে বের হয়েই রহমত চলে আসলো সেই মিনিদের বাড়িতে। বাড়িতে এসে মিনিকে খুঁজতেছিল, কিন্তু মিনির বাবা বলতেছে যে আজ বাড়িতে একটু কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজায় কাছে গিয়ে একটু ইতস্তত করিয়া কহিল, খুকিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। আমি কহিলাম, সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তম্ভভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময়ে দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। মানে দুজনের মধ্যে একটা মনের বাপ, মনের ব্যথা
অনুভব করিতে লাগিল। সেই ব্যথা অনুভব করিয়াই দুজন দুজনকে বুঝতে চেষ্টা করিল। বুঝতে চেষ্টা করিয়া দেখতেছে যে এক পর্যায়ে সে ভাবল যে তাকে রহমতকে ডাক দিব, কিন্তু সে না, রহমত নিজে নিজে থেকেই দাঁড়িয়ে গেল। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত যে কথাগুলি শুনেছি এবং বুঝার চেষ্টা করিব, এখান থেকে আমরা নতুন নতুন শব্দ আবিষ্কৃত হয়েছে এবং নতুন নতুন শব্দের অর্থ আমরা দেখতে পেয়েছি। শব্দার্থগুলি আমি আগেই বলেছিলাম এবং আগেই ক্লাস নিয়েছিলাম, সেই শব্দ থেকে তোমরা অর্থগুলি নিশ্চয়ই পড়েছ এবং জেনেছ। অতএব আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।